নমস্কার পিলা মানে, আজি আমি আলোচনা করিবা মেট্রিক পরে কোন করিবে। ওকে, যে পিলা মানে মেট্রিক এক্সাম দেইছন্তি এবং সেমানকৰ গার্ডিয়ান মানক পাই এহা গটি বহুত বড় চ্যালেঞ্জ। বর্তমান স্থিতিরে সেমানে কেউ হায়ার স্টাডি কু চুজ করিবে তাহা তাঙ্ক পাই বহুত বড় চ্যালেঞ্জ। ওকে, মেট্রিক পরে কেরিয়ার গড়িবা আপনক নিকটে বহুত বড় অপশন থাকে। আপন যদি ঠিক অপশন কু চুজ কলে তেবে আপনকু সাকসেস হেবারে কেহি বি রকি পারিবেনি। আপনক কেরিয়ার সাকসেস হি সাকসেস রহিব। ওকে, আর যদি আপন মেট্রিক পরে আপনক পাই রাইট অপশন কু চুজ করি নাহান্তি তেবে আপনকু সাকসেস পাখকু পৌঁছিবাকু বহুত স্ট্রাগল করিয়াকু পড়িব। কিন্তু আপন সাকসেস পাইযিবে যদি আপন স্ট্রাগল করি কি ইচ্ছা শক্তি অছি তেবে আপন সাকসেস কু পৌঁছি যিবে। ওকে, সো মেট্রিক পরে আপন কোন চুজ করিবে এইটা আপনক পাই বড় চ্যালেঞ্জ হেব। এই ভিডিওরে আপনক মনকু ছুইবা পরি বহুত গুড়ায় অপশন অছি, তো ভিডিওকু এন্ড যাই দেখন্তু। বেসিক্যালি মেট্রিক পরে আপনক নিকটরে তিনিটি অপশন থাকে হায়ার স্টাডি পাই, যেপরি কি রয়েছে দেখো মু ফার্স্ট দেখাই দেছি এটি। ফার্স্ট ওয়ান প্লস টু, তো প্লস টু মধ্যে বহুত গুড়ায় অপশন অছি, আর্টস সাইন্স কমার্স, তো সেইগুলো আমি পরে ডিসকস করিবা। সেকেন্ড রয়েছে দেখন্তু ডিপ্লোমা যেটা পলিটেকনিক বলে কুহযাউছি। থার্ড রয়েছে দেখন্তু আইটিআই যেটা ইন্ডস্ট্রি সেক্টরে যাচ্ছি আইটিআই, তো এইসব বিষয়ে সেপারেটলি আমি গোটে পরে গোটে ডিসকস করিবা। তো তা পূর্ব কহি রাখুছি সমস্ত পিলা মানে এবং এই ভিডিওকে দেখুথিবা গার্ডিয়ান মানকু মোর গোটিয়ে অনুরোধ, মু তোলে লিস্ট করে দিয়েছি দেখিপারছো, এইসব উপরে আপনার যথেষ্ট ধ্যান দেওয়া পড়ব, হলে আপনার রাইট অপশন কু চুজ করে পারিবে। ওকে, তো দেখিপারছো তোলে মু লিস্ট করে দিয়েছি এবিলিটি, তো এবিলিটি কোন দক্ষতা, তো আপনার যদি টেন্থ পরে কেউ সবজেক্টটাকে চুজ করে পারিবে তো সেই বিষয়ে আপনার এবিলিটি রহিবা দরকার, তো আপনার কোটাকে চুজ কলে বেটর হব আপনার, তো সেই বিষয়ে আপনার করে পারিবে, তো সেইটা হচ্ছে আপনার এবিলিটি। ওকে, দক্ষতা উপরে হি নির্ভর করছে আপনার কোটা কেউ হায়ার স্টাডি কু চুজ কলে আপনার বেটর হব, সেটা আপনার ভালো ভাবে সূচাই পারিবে, তো সেই স্টাডিটাকে ভালো ভাবে আপনার পড়ে পারিবে এবং সাকসেস হয়ে পারিবে, তো সেইটা হচ্ছে এবিলিটি আপনার করে পারিবে, তো সেইটা আপনার এবিলিটি উপরে ডিপেন্ড করছে। ওকে, তো সেকেন্ড থিং হচ্ছে ইন্টারেস্ট, আপনার মেট্রিক পরে যে বিষয়কু চুজ করবে হায়ার স্টাডি পাই, তো সেই আপনার ইন্টারেস্ট রহিবাটা নিহাতি দরকার। ওকে, তো আপনার যে হায়ার স্টাডি কু চুজ করছেন সেইটা আপনার পছন্দ লাগুছি কি না মন ভিতরে ইন্টারনালি আপনার সেইটা ফিল করে পারছি কি না মনকু ছুঁই পারছি কি না সেইটা নাহলে আপনার মনে মনে খুশি অছন্তি কি না, তো সেইটা আপনার ইন্টারেস্ট উপরে ডিপেন্ড করছি, তো ইন্টারেস্টটা মধ্য আপনার পাই বহুত বড় অপশন। ওকে, তো নেক্সট দেখিবা তিন নম্বর যেগুলো অছি এম, তো আপনার এম থিব যে আপনার কোণী এক বড় সর্ভিস করা চাহুন যেমন ডক্টর ইঞ্জিনিয়র এইভাবে বহু বড় বড় পদবী যে পোস্ট অইভাবে বি কিছু এম অইভাবে আপনার যা বি এম থাও, তো সেই অনুসারে মধ্য আপনার বর্তমানে টেন্থ পরে আপনার এম কু এচিভ করা হলে সেই অনুসারে আপনার চুজ করা পড়ব। বর্তমানে আপনার টেন্থ পরে কেউ হায়ার স্টাডি কু চুজ কলে ফিউচরে আপনার আপনার এম কু টচ করে পারিবে, তো সেই অনুসারে মধ্য আপনার বর্তমানে টেন্থ পরে কেউ হায়ার স্টাডি কু করবে তো সেই অনুসারে চুজ করে পারিবে। ওকে, তো বর্তমানে আমি যে কথা হলু এই তিনোটি কথা উপরে আপনার যথেষ্ট ধ্যান দেওয়া পড়ব, এবিলিটি ইন্টারেস্ট আউ এম বুঝিপারল, তো বর্তমানে আমি আলোচনা করা পূর্ব যে কইলি তিনটি অপশন লা প্লস টু, তো প্লস টু বহু গুড়ায়ে স্ট্রিম লা দেন লা আইটিআই ডিপ্লোমা, তো ডিপ্লোমারে বহু গুড়ায় স্ট্রিম অইটিআইরে বহু গুড়ায় ট্রেড অছি, তো সেই বিষয়ে বর্তমানে আলোচনা করা। ফার্স্ট দেখিবা আমি প্রথমে প্লস টু, তো প্লস টু বহু ইম্পর্টাট রয়েছে, তো প্লস টুরে তিনোটি স্ট্রিম রয়েছে দেখিপারছ, আর্টস রয়েছে, সাইন্স রয়েছে, কমার্স রয়েছে, আউটে রয়েছে ভোকেশনাল মধ্য অছি। ওকে, তো সেই দৃষ্টি দেখিয়া গেলে আপনার যদি আর্টস করছেন তো আর্টসে আপনার যদি গ্রাজুয়েসন করবে তাপাই বহু গুড়ায় ভালো ভালো জব অছি, বহু বড় বড় পদবী যেমিকি আইএস ওএস আইপিএস ক্লারিকাল পোস্ট বহু গুড়ায় অছি, ডিফেন্সে আপনার জব করে পারিবে। ওকে, তো টিচিং লাইনে আপনার বহু গুড়ায় পোস্ট রইব, এইভাবে আপনার বহু জব করে পারিবে আর্টস করি, তো আর্টসটাকে আপনার ছোটিয়া ভাবতুনি, আর্টসে বহু কিছু করবার অছি। নেক্সট দেখিবা সাইন্স, তো সাইন্সে আপনার যদি প্লস টু করি আইদর তুমি মেডিকাল লাইনে যাব আইদর তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাইপারিব, তো সাইন্স এমিটি গোটিয়ে ব্রাঞ্চ, তো প্লস টু সাইন্স যদি আপনার করছেন তো আপনার পাখে বহু অপশন রইব, আপনার মেডিকাল লাইনে যাইপারে ইঞ্জিনিয়ারিংরে যাইপারে ডিফেন্সে যাইপারে, তো সাইন্সটা আপনার পাখে বহু গুড়ায় অপশন আনিদেব, তো
ସାଇନ୍ସଟା ବହୁତ ବେଟର୍ ହେବ, କାହିଁକି ସାଇନ୍ସ କରିବା ପାଇଁ ବି ତୁମ ପାଖରେ ଏବିଲିଟି ରହିବା ଦରକାର, ଇଣ୍ଟରେଷ୍ଟ, ତ ସେଇଟା ଆପଣଙ୍କ ପାଖରେ ଡିପେଣ୍ଡ କରୁଛି। ଓକେ, ତ ସାଇନ୍ସରେ ମଧ୍ୟ ବହୁତ ଭଲ ଭଲ ଜବ୍ ଅଛି, ଯେମିତିକି ଆପଣ ସାଇଣ୍ଟିଷ୍ଟ ହୋଇପାରିବେ, ଡକ୍ଟର ହୋଇପାରିବେ, ଇଞ୍ଜିନିୟର ହୋଇପାରିବେ, ତ ଏଇଭଳିଆ ବଡ଼ ବଡ଼ ପୋଷ୍ଟରେ ମଧ୍ୟ ସାଇନ୍ସ ଆପଣ କରିକି ଜବ୍ ପାଇପାରିବେ। ଓକେ, ତ ନେକ୍ସଟ ଦେଖିବା କମର୍ସ। କମର୍ସ ହେଉଛି ବାଣିଜ୍ୟ, ତ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଯଦି ପ୍ଲସ୍ ଟୁ କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ପାଖରେ ମଧ୍ୟ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅପସନ୍ ରହିଛି, ଯେମିତିକି ଆପଣ ଇନ୍ ଫ୍ୟୁଚର୍ରେ କମର୍ସ କରିକି ଗ୍ରାଜୁଏସନ୍ କରିବେ, ଆଇଦର ତୁମେ ଏମ୍ ବି ଏ କରିପାରିବ, ତ ଏଇସବୁ କଲେ ଆପଣଙ୍କୁ ଏମ୍ ବି ଏ କଲେ ତ ଏଇସବୁ ଆପଣ କଲେ ଆପଣଙ୍କୁ ବ୍ୟାଙ୍କିଂ କି ଫାଇନାନ୍ସିଆଲ ସେକ୍ଟରରେ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଜବ୍ ଅଛି, ତ ସେଇସବୁ ଆପଣ ଫ୍ୟୁଚର୍ରେ କରିପାରିବେ। ଓକେ, ତ କମର୍ସଟା ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ହେବ। ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ସେକ୍ଟରରେ ମଧ୍ୟ କମର୍ସ ବହୁତ ଡିମାଣ୍ଡ ରହିଛି, ତ ବ୍ୟାଙ୍କିଂ ସେକ୍ଟରରେ ବହୁତ ଡିମାଣ୍ଡ ରହିଛି, ତ ଏଇସବୁ ଆପଣ କମର୍ସ କଲେ ଆପଣଙ୍କୁ ଫାଇଦା ମିଳିବ। ଓକେ, ଦେନ୍ ଦେଖିବା ITI। ତ ITI କଲେ ଆପଣଙ୍କୁ କ'ଣ ଫାଇଦା ହେବ, ତ ITIରେ ମଧ୍ୟ ସେଇଭଳିଆ ବିଭିନ୍ନ ଟ୍ରେଡ୍ ରହିଛି, ଯେମିତିକି ଫିଟର୍, ଇଲେକ୍ଟ୍ରିସିଆନ୍, ୱେଲ୍ଡର୍, କମ୍ପ୍ୟୁଟର ସାଇନ୍ସ, ଡ୍ରାଫ୍ଟମ୍ୟାନ୍, ଏଇଭଳିଆ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଟ୍ରେଡ୍ ରହିଛି, ତ ଆପଣ ମଧ୍ୟ ITI କରିପାରିବେ। ଓକେ, ତ ଆପଣ ITI କଲେ ସମସ୍ତ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ଇସ୍ରୋ, DRDO, ହାଲ୍, ଭେଲ୍, ଏଇଭଳିଆ ବିଭିନ୍ନ ବଡ଼ ବଡ଼ ସେକ୍ଟରରେ ଆପଣ ଜବ୍ କରିପାରିବେ। ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ITI କରିବାଟା ବେଟର୍, କାହିଁକି ନା ବର୍ତ୍ତମାନ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ପାଇବାକୁ ବହୁତ ଷ୍ଟ୍ରଗଲ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ୁଛି, ତ ITI କଲେ ଆପଣ କୌଣସି ନା କୌଣସି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ଜବ୍ ପାଇପାରିବେ। ଓକେ, ତ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେକ୍ଟରରେ ମଧ୍ୟ ଆପଣ ITI କରିକି ଜବ୍ ପାଇପାରିବେ, ତ ITIଟା କରିବା ଏଇଟା କିଛି ଖରାପ ନୁହେଁ, ଏଇଟା ବି ବହୁତ ଭଲ ରହିଛି ତୁମ ପାଇଁ, ତୁମେ ଚାହିଁଲେ ITI ବି କରିପାରିବ। ଓକେ, ଦେନ୍ ଦେଖିବା ଡିପ୍ଲୋମା। ତ ଡିପ୍ଲୋମାଟା ଆପଣ କଲେ ତୁମ ପାଇଁ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅପରଚ୍ୟୁନିଟି ରହିଛି, ତ ବର୍ତ୍ତମାନ ସେଥିରେ ଦେଖିବାକୁ ଗଲେ ଡିପ୍ଲୋମାଟାକୁ ବର୍ତ୍ତମାନ ପ୍ଲସ୍ ଟୁ ସାଇନ୍ସ ସହିତ ମଧ୍ୟ କିଛି କ୍ଷେତ୍ରରେ ଇକ୍ୱିଭାଲେଣ୍ଟ କରିଦେଇଛି, ତ ଆପଣ ଚାହିଁଲେ ଡିପ୍ଲୋମାଟା କରିପାରିବେ। ଆଉ ଯଦି ଆପଣ ଡିପ୍ଲୋମା କରୁଛନ୍ତି, ତ ସମସ୍ତ ଇଞ୍ଜିନିୟରିଂ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଜବ୍ ପାଇପାରିବେ, ଯେମିତି ରହିଛି ସିଭିଲ, ଇଲେକ୍ଟ୍ରିକାଲ, ମେକାନିକାଲ, ଏଇ ସେକ୍ଟରରେ ସବୁ ଆପଣ ଜବ୍ ପାଇପାରିବେ। ତାପରେ ଡିପ୍ଲୋମା କଲା ପରେ ଆପଣ ବିଟେକ୍ ଯଦି କରୁଛନ୍ତି, ତ ବିଟେକ୍ କଲା ପରେ ମଧ୍ୟ ଆପଣ ଇଞ୍ଜିନିୟରିଂ ସେକ୍ଟରରେ ସମସ୍ତ ଲେବଲ୍ରେ ଆପଣ ଜବ୍ ପାଇପାରିବେ, ଯେମିତି ରହିଛି ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଇଞ୍ଜିନିୟରିଂ, ସିଭିଲ ଇଞ୍ଜିନିୟରିଂ, ତ ଏଇସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଜବ୍ ପାଇପାରିବେ, ତ କିଛି ଅସୁବିଧା ହେବନି ତୁମ ପାଇଁ। ଆଉ ବଡ଼ ବଡ଼ ସେକ୍ଟର ଯେଉଁଗୁଡ଼ା ରହିଛି ଡିଫେନ୍ସ ଲାଇନ୍ରେ, ତ DRDO, ଇସ୍ରୋ, ହାଲ୍, ଭେଲ୍, ଏଇସବୁ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆପଣ ଜବ୍ କରିପାରିବେ। ଓକେ, ତ ଆଉ ଯାହା ଆମର ରହିଛି ISOS, IPS, ଏଇସବୁ ସେକ୍ଟରରେ ମଧ୍ୟ ଆପଣ ବିଟେକ୍ କରିକି ଜବ୍ ପାଇପାରିବେ। ଓକେ, ତ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିକୁ ଦେଖିବାକୁ ଗଲେ ମୁଁ ତ ଆପଣଙ୍କୁ ସଜେଷ୍ଟ କରିବି ଡିପ୍ଲୋମା କରିବା ପାଇଁ, କାହିଁକି ନା ଡିପ୍ଲୋମାରେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଜବ୍ କରିବାର ଅପସନ୍ ମିଳିଯିବ। ଆଉ ଆମର ଜେନେରାଲ ଲାଇନ୍ ଯେମିତି ରହିଛି ପ୍ଲସ୍ ଟୁ, ତ ପ୍ଲସ୍ ଟୁରେ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଷ୍ଟ୍ରଗଲ୍ ରହିଛି, ତ ସେଥିରେ କିଛି ଭାବିବା ପାଇଁ ପଡ଼ିବନି। ତ ପିଲାମାନେ, ମୁଁ ଆଉ କିଛି କହୁନି, ତ ପିଲାମାନେ ଆପଣ ଯଦି ଆପଣଙ୍କ ଭବିଷ୍ୟତକୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ଯଦି ଆପଣ ସଠିକ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛନ୍ତି, ତେବେ ଭବିଷ୍ୟତରେ ଆପଣଙ୍କ ଭବିଷ୍ୟତ ଉଜ୍ଜଳମୟ ହେବ। ଓକେ, ତ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ତୁମ ପାଇଁ ସେପାରେଟଲି ମୁଁ ଭିଡ଼ିଓ ନେଇକି ଆସିବି। ଏଇଟାରେ ଥିଲା ତିନିଟା ଅପସନ୍, ଥିଲା ପ୍ଲସ୍ ଟୁ, ITI, ଡିପ୍ଲୋମା, ତ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ମୁଁ ସେପାରେଟ୍ ଭାବରେ ଆଣିବି, ଯେମିତି ରହିବ ପ୍ଲସ୍ ଟୁ ଆର୍ଟ, ସାଇନ୍ସ, କମର୍ସ, ତ କେଉଁ ଷ୍ଟ୍ରିମ୍ଟାକୁ ଆପଣ ଚୁଜ୍ କଲେ ବେଟର୍ ହେବ ସେଇ ବାବଦରେ ଆଣିବି। ତାପରେ ରହିବ ITI, ତ ITIରେ କେଉଁ ଟ୍ରେଡ୍ଟା କଲେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ ହେବ ସେଇ ବାବଦରେ ଭିଡ଼ିଓ ଆଣିବି। ତାପରେ ନେକ୍ସଟ ଆଣିବା ଡିପ୍ଲୋମା, ତ ଡିପ୍ଲୋମାରେ କେଉଁ ବ୍ରାଞ୍ଚ ନେଲେ ଆପଣଙ୍କ ଭଲ ହେବ, ତ ସେଇ ଅନୁସାରେ ମୁଁ ଭିଡ଼ିଓ ନେଇକି ଆସିବି। ତ ଏଇ ଭିଡ଼ିଓଟି ଯଦି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ, ନିହାତି ଲାଇକ୍ କରିବେ, କମେଣ୍ଟ କରିବେ ଏବଂ ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କ ସହ ସେୟାର କରିବେ। ଓକେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।